খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা লাইক করো তাহলে জানবো যে হ্যাঁ তুমি আমার লাইফে এসেছো আর আমার লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করছো। একটু লাইক করে দাও, উপরে যাও, দেখো ডট ডট আছে, ওখানে গিয়ে ক্লিক করো, লাইক অপশন পেয়ে যাবে। থ্যাংক ইউ লাইক করার জন্য, থ্যাংক ইউ। দেখো চশমাটা পরে না। হাই হাই, গুড ইভিনিং, কেমন আছো? হাই বৌদি, হাই, কেমন আছো? ভালো আছি, আর সেই লাগছে গো বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা মজাক তো করছো না, না সিরিয়াসলি? থ্যাংক ইউ, সেই লাগছে, সত্যি বলছো? একদিন শাড়ি পরে লাইফে আসবো জানো তো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, একদিন শাড়ি পরে লাইফে আসবো, জানিয়ে দেবো কমিউনিটি পোস্টে কবে শাড়ি পরে আসবো। অনেকেই তোমরা রিকোয়েস্ট করো যে শাড়ি পরে একবার লাইফে আসো, আসলে সময় পাই না গো এর জন্য। তোমাকে অনেক মিষ্টি লাগছে গো বৌদি, সত্যি বলছি, তোমাকে অনেক মিষ্টি লাগছে গো বৌদি, সত্যি বলছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বৌদি কবে যাবে অ্যাভনি মলে? যাব গো, এখন একটু বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, যাব। চুলটা একদম পুরো ড্রাই হয়ে গেছে দেখো, তাই না? একটু দাঁড়াও না, দেখি একটু দাঁড়াবো বলছো? চলো, তোমার রিকোয়েস্টটা রাখতেই হবে, তার কারণ তুমি লাইফে সব থেকে ভালো আমার বন্ধু, তাই তোমার রিকোয়েস্টটা একটু রাখছি। চলো কালকে যাবে, কালকে স্যাটারডে গো, স্যাটারডে তো কোনো রকম পার্লারে আমি ভুরু প্লাগই করতে যেতে পারছি না স্যাটারডে, আর হচ্ছে মঙ্গলবার, এই দুটো দিন কিন্তু যাই না, ঠিক আছে? তো চলো, তুমি দাঁড়াতে বলছো এর জন্য দাঁড়ালাম। দেখো তোমার হেয়ারটা তোমরা দেখতে চাইছো,